আসসালামু আলাইকুম। এসএসসির পদার্থ বিজ্ঞানের কোর্সটা আমি আমার চ্যানেল বিডি ভার্চুয়াল একাডেমিতে পর্যায়ক্রমে শেষ করে দিব। তাইলে এই কোর্সটা কিন্তু ইন্টারেক্টিভ হবে, তোমরাও যাতে পার্টিসিপেট করতে পারো সেই ব্যবস্থাটা আমি রাখছি। আমি হয়তো প্রতিটা অধ্যায়ের মাঝে বা প্রতিটা অধ্যায়ের শেষে একটা বা দুইটা লাইভ ক্লাস নিব, যাতে তোমরা তোমাদের প্রবলেমগুলো সরাসরি আমার সাথে শেয়ার করতে পারো, বা আমি তোমাদের কি কিছুটা দিক নির্দেশনা দিতে পারি কোন কোন জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, অথবা তোমাদের কাছ থেকে ফিডব্যাক আমি নিতে পারি যে আর কীভাবে ক্লাসটা নিলে তোমাদের জন্য আরও বেশি কী হয় ভালো হয়। অর্থাৎ আমি একটা ক্লাস নেয়ার পরে আমি যে যে বিষয়ে ক্লাস নিচ্ছি ওই টাইপের অঙ্ক অথবা থিওরি আমি ক্লাসের শেষে প্রশ্ন আকারে তোমাদের দিয়ে দিব, তোমরা ওইটা কিন্তু সলভ করে আমার কাছেও পাঠাইতে পারো, অথবা নিজেই নিজেকে অ্যাসেস করতে পারো যে আমি এই লেকচারটাকে মানে শিকার পরে আমি এই জিনিসগুলো পারতেছি কিনা। ওকে, তাহলে দেখো প্রথম লেকচারটা বা আমি শুরুই করতেছি তোমাদের গতি অধ্যায় থেকে, কারণ গতি অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি না পারো তোমরা দেখবা 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়গুলোও কী করতেছো না, ঠিক মতো পারতেছো না, কারণ এই গতির সাথে ওই অধ্যায়গুলো কী থাকে রিলেটেড, মানে অঙ্ক বা সৃজনশীল প্রশ্ন এমনভাবে আসে দেখা যাবে যে ঘ নাম্বারে গতির সাথে ওই চ্যাপ্টারের অঙ্ক মিলাই দিছে। সো গতির চ্যাপ্টার যে ভালো পারে তাই সে মানে আমার মতে আর কি ফিজিক্সের 1/3 সিলেবাস শেষ, বা তার কনফিডেন্টটা এত বেশি বুস্ট হয় যে সে অন্য চ্যাপ্টার মুহূর্তের মধ্যেই পারে। তাহলে আমি আমার প্রথম পর্বটা দেখো রাখছি সরলরৈখিক গতির অঙ্ক, এবং এখানে বলে দিছি ইজি পার্ট, অর্থাৎ সরলরৈখিক গতির যে সোজা সোজা অঙ্ক বা একদম ইজি ইজি অঙ্কগুলো আমি আজকে তোমাদের শেখাবো। ইজি ইজি কেন, আগে তোমাদের কিন্তু সহজ সহজ করে হাতটা পাকাইতে হবে, তারপরে না কঠিনগুলোতে, তাই না? তাহলে পরের পাঠেই কিন্তু আমি কি দিব মানে কঠিন প্রশ্নগুলো নিয়ে আরেকটা পাঠ করব। তাহলে সরলরৈখিক গতির অঙ্ক আমি আজকে যেগুলো করাবো 10টা অঙ্ক করাই দিব, সহজ সহজ অঙ্ক, এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি 10টা অঙ্ক দিব। তার পরবর্তীতে সরলরৈখিক গতির একটু কঠিন অঙ্ক যেগুলো সেগুলো আমি করাবো, তবে এই 10টা যদি না পারো তাহলে ওইগুলো কিন্তু পারবা না। তাহলে আগে দেখো এই অঙ্ক করতে গেলে আমার কী কী থিওরি লাগবে। প্রথমেই দেখো সরলরৈখিক গতির অঙ্ক করতে তোমার এই 3টা সূত্র মেইনলি লাগবে। 3টা সূত্র মানে বুঝছো তো, এই যে এই 3টা সূত্র কী কী বলো তো? আমরা সূত্র 3টা অনেকেই জানি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। ওকে, এই 3টা সূত্র মেইনলি লাগবে, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। আর সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে এটা আলাদা করে মনে রাখবা, একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে বি ইন্টু টি, এস ইকুয়াল টু বিটি। সমবেগ মানে মনে আছে তো, একটা বস্তু যদি যাত্রাপথের সর্বত্র একই বেগে যায় অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড সে এই বেগটা পুরা পথে মেনটেন করছে, তাহলে এই ধরনের বেগকে আমরা সমবেগ বলি। তাহলে এখানে আমরা কী জানি বলো তো, ইউ মানে কিন্তু আদিবেগ, অর্থাৎ যাত্রার শুরুতে যে বেগটা থাকে ইউ মানে আদিবেগ বা শুরুতে বেগ, তাহলে আদিবেগ। আর বি মানে কত, শেষ বেগ, অর্থাৎ যাত্রার শেষে বা যে কোনো একটা মুহূর্তের শেষের বেগটা, শেষ বেগ। তাহলে বেগের একক কী আমরা জানি মিটার পার সেকেন্ড, তাহলে আদিবেগের এককও মিটার পার সেকেন্ড হবে, শেষ বেগের এককও মিটার পার সেকেন্ড হবে। এসটা কী বলো তো, অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ একটা বস্তু নির্দিষ্ট সময়ে কতটুকু দূরত্ব গেছে, তাহলে দূরত্বের একক কিন্তু মিটার। আর এ মানে কী বলতো, ত্বরণ, ত্বরণের একক কিন্তু কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ একটা বস্তু কী ত্বরণে যাত্রা করছে এটা হলো এ দ্বারা প্রকাশ করি, আর এর এককটা হবে কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই জানা জরুরি যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু তোমাদের বলে দিই, তোমরা এই 4 নম্বর সূত্রটা বাদ দাও তো। দেখো তো এখানে 3টা সূত্র আছে না, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এই 3টা সূত্র নিয়ে একটু তোমরা আলোচনা করো বা একটু নিজেরা নিজেরা চিন্তা করো তো ভাই। দেখো তো এই 3টা সূত্রে কমন কিন্তু 2টা জিনিস, প্রত্যেকটা সূত্রে দেখবা ইউ আর এ আছে, প্রত্যেকটা সূত্রে আদিবেগ আর ত্বরণ আছে। দেখো প্রত্যেকটা সূত্রে আদিবেগ আছে, প্রত্যেকটা সূত্রে ত্বরণ আছে, মানে এই 3টা সূত্রে একটু চিন্তা করো। দেখো মজার জিনিস না, প্রত্যেকটা সূত্রেই কিন্তু আদিবেগ এবং ত্বরণ আছে, অন্য কোনোটা 3টা সূত্রে অন্য কোনো জিনিস নাই, মানে 3টা সূত্রেই আছে এরকম কোনো জিনিস নাই। আবার দেখো এই সময়টা আছে শুধুমাত্র এই 2টা সূত্রে, প্রথম 2টা সূত্রে শুধুমাত্র সময় আছে, এই সূত্রে কি না, এই সময় নাই। তাহলে 3টা সূত্র পর্যালোচনা করে দেখলাম 3টা সূত্রেই আদিবেগ আর ত্বরণ আছে, আর সময় আছে প্রথম 2টা সূত্রে, আর পরের সূত্রে সময়টা দেয়া নাই বা সময় নাই, মানে টি নাই। ওকে, তাইলে দেখো
আমাকে যদি সময় রিলেটেড কিছু বের করতে হয়, তাহলে আমি আসলে 3 নম্বর সূত্রে না গেলেই হবে। আমার এই দুইটা সূত্র নিয়ে আমি কী করব চিন্তা করব। আর সময় না দেওয়া যদি কোনো কিছু করতে হয়, মানে যেখানে সময়টা ইউজ করা লাগবে না, করলে ঝামেলা, তাহলে সেখানে আমি এই 3 নম্বর সূত্রটা কী করব, ব্যবহার করব। তাহলে আমরা পরবর্তীতে অঙ্কে যখন যাব, তোমরা নিজেরাই দেখতে পারবা কোন সূত্রে অ্যাপ্লাই করব কখন, তোমরা নিজেরাই পারবা, আমি এমনভাবে তোমাদের পড়াবো। হ্যাঁ, টেনশন নিও না, এখন অবশ্য জানা জরুরি। তাহলে দেখো, বেগের একক আমরা কী পাইছি, মিটার পার সেকেন্ড না? কখনো কখনো তোমাদের অঙ্কে কিলোমিটার পার আওয়ারে বেগের একক দেওয়া থাকবে, কিলোমিটার পার আওয়ার। বাট আমাকে এটাকে কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে একটা সিম্পল জিনিস মনে রেখে দিবা, 1 কিলোমিটার পার আওয়ার সমান কত, 5/18 মিটার পার সেকেন্ড, 5/18। তাহলে যে কোনো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে তুমি 5/18 দ্বারা গুণ করে দাও। ডান, বুঝতে পারছো? অর্থাৎ তোমার যদি এরকম থাকে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হইলেই যতটাকে নিবা এটাকে তুমি 5/18 দ্বারা গুণ করে দাও। তাহলে জিনিসটা সরাসরি কিসে চলে যাবে, মিটার পার সেকেন্ডে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরে আসো, কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে কী করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। এটা আমরা সবাই জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। অনেক সময় দূরত্বটা কিলোমিটারে দেওয়া থাকে, সেটাকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে। তারপরে আসো, এই জিনিসটা মনে রাখবে, এই 3 আর 4, একটা বস্তু যদি বলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, বা মনে হচ্ছে যে সে শুরুতেই কী ছিল, স্থির ছিল, অনেক সময় দেখবা, হ্যাঁ, তাহলে ওই বস্তুর আদিবেগটাকে আমরা কী ধরে নেব, 0। স্থির অবস্থা থেকে যাত্রা মানে কি, শুরুতে তার বেগটা কত রে ভাই, 0 না, এটা ধরে নিবা। ওকে, আবার ধরো এরকম যদি বলে, মনে করো যে একটা বিড়াল মানে খাপ মেরে বসে আছে ইঁদুরকে ধরবে, যখনই ইঁদুর সামনে আসছে তখনই কী করছে, বিড়ালটা দৌড় শুরু করছে। তার মানে ইনডাইরেক্টলি কী বলা যায়, বিড়াল শুরুতে কী ছিল, 0-তে ছিল না, মানে শুরুতে স্থির ছিল, ইঁদুরকে দেখেই দৌড় শুরু করছে। তাহলে এইরকম যদি বলে স্থির অবস্থায় বা এরকম কন্ডিশন থাকে, তাহলে আদিবেগকে আমরা 0 ধরে নেব। আর যদি বলে একটা বস্তু চলতে চলতে 5 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে কী হয়ে গেছে, থেমে গেছে, বা একটা গাড়িকে ব্রেক কষে থামায় দিছি, তাহলে তার শেষ বেগটা কত হবে, 0। জিনিসগুলো মনে রাখবা। হ্যাঁ, আরও কিছু জিনিস আমি একটু বলে দিই। ওকে, এখানে আমি লিখি নাই, তারপরে আমি একটু বলে দিচ্ছি। ধরো যদি সেন্টিমিটার থাকে, সবসময় মনে রাখবা সেন্টিমিটারকে আমার কিসে নিতে হইতে পারে, মিটারে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে ওই জিনিসকে তুমি কী করে দিবা, 100 দ্বারা ভাগ করে দিবা। ডান, আবার অনেক সময় সময়টা কিসে দেয়া থাকে, মিনিটে। তো 1 মিনিটকে সেকেন্ডে নিতে হয়, এটাকে আমরা 60 দ্বারা গুণ করে দিবো। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে 5/18 দ্বারা গুণ করে দিব, কিলোমিটার থেকে মিটারে যাইতে হলে 1000 দ্বারা গুণ করে দিব, সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে 100 দ্বারা ভাগ করে দিব, মিনিট থেকে সেকেন্ডে যাইতে হলে 60 দ্বারা গুণ করে দিব। ওকে, ডান। এখন অবশ্য আমরা অঙ্কে যাই, মজা মজা করে অঙ্কগুলা করি। 1 নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্ক বলছে কী কী দেয়া আছে আমি এখানে লিখতেছি। তোমার প্রথম কাজ হবে অঙ্কগুলাতে কি বের করে নেয়া, কী কী দেয়া আছে। ওকে, দেখো আমি বের করি, 2-1টা তোমরা করবা, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমরা যারা নতুন বা যারা ক্লাস 10-এ বা SSC পরীক্ষার্থী তারা তো জানোই, যারা একদম নতুন শুরু করবা তারা কিন্তু একদম ভয়ডরহীনভাবে অঙ্কগুলো করো, পারো না পারো ফ্যাক্টর না, করে যাও, একবার করো, 2বার করো, 3 নম্বরবার দেখবে এমনিই পারতেছ অঙ্কগুলো। তাহলে দেখো, একটা ট্রেন স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে, তাহলে ট্রেনটা শুরুতে কি স্থির না, তাহলে ট্রেনের আদিবেগ ইউ সমান কত হবে, 0। আগেই বলছে স্থির অবস্থান থেকে যাত্রা করলে তার আদিবেগ 0। ওকে, বলছে যাত্রা শুরু করে সমতরণে 1 মিনিট চলার পর, কতটুক সময় চলছে বলো তো, 1 মিনিট। অর্থাৎ টি ইকুয়াল টু আমি কত দিতে পারি, 1 মিনিট। তাহলে আমরা কী জানি সময়কে কোথায় নিতে হবে, সেকেন্ডে। তাহলে মিনিটকে সেকেন্ডে নিতে হইলে কী করতে হবে, 60 দ্বারা গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে 60 সেকেন্ড। তাহলে একটা বস্তু স্থির অবস্থায় থাকায় তার আদিবেগ 0, আমাকে বলছে 1 মিনিট চলছে বস্তুটা, তাহলে টি হইলো 1 মিনিট, টি মানেই কিন্তু সময়, কতটুক সময় চলছে, 60 সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, স্থির অবস্থা হতে 1 মিনিট চলার পরে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে এটা তার শেষ বেগ নিয়ে একটু চিন্তা করে দেখো তো, 0 থেকে শুরু করছে বেগ থেকে, 1 মিনিট চলার পরে তার বেগ বলছে এটা, তাহলে শুরুতে 0 আর এই যে এটা শেষে হয়েছে এটা তার শেষ বেগ। আমাকে বলছে ট্রেন তার ত্বরণ বের করতে, ত্বরণ কি, না
এ ইকুয়াল টু হট, এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমার সূত্র তিনটা একটু লিখে নেই, সমবেগেরটা আমি লিখবো না, অপর তিনটা সূত্র। এই যে দেখো আমরা কি জানি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। সব অঙ্ক করতে এই তিনটা সূত্রই লাগবে, সো এখানে মুখস্ত করে পাশাপাশি লিখে ফেলবা আগে। তাহলে এখন দেখো, যদি বুঝে ফেলো তোমরা পরবর্তীতে ডাইরেক্ট ওটাই লিখতে পারো, আপাতত তিনটা সূত্র লিখে ফেলবা। এখন দেখো আমার ডাটা দেয়া আছে কিসের কিসের বলো তো ভাই, ইউ এর ডাটা, টি এর ডাটা, বি এর ডাটা, আমাকে এ বের করতে হবে। তাহলে দেখো তো আমি যদি এই সূত্রটা ইউজ করি, আমার বি দেয়া আছে, ইউ দেয়া আছে, এ বের করতে হবে, বাট আমার কিন্তু দূরত্ব দেয়া নাই, বুঝতে পারছো? এস এর মান দেয়া নাই, এস এর মান কি অতিক্রান্ত দূরত্ব না, তাহলে এই সূত্র ইউজ করব না, কারণ এই সূত্রে এস জানি না, তাহলে এ বের করবো কেমনে? একটা ইকুয়েশন থেকে তো দুইটা আননোন বের করা যায় না, তাই না? এখন আসো এইটা, এস ইকুয়াল টু এইটাও সিমিলারলি এস দেয়া নাই, তাহলে আর আমি এ বের করবো কেমনে? তাহলে এইটাও আমি ইউজ করবো না। বাট এই প্রথম সূত্রটা দেখো তো তোমরা, এই যে এক নম্বর সূত্রটা, শেষ বেগও দেয়া আছে, আদি বেগও দেয়া আছে, সময়ও দেয়া আছে, তাহলে কি ত্বরণটা বের করতে পারবা? তাহলে বলবা আমরা জানি এই সূত্রটা লিখবা, বি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, তাই না? বা এই বি এর মানটা কত বলো তো, 30 মান বসায় দিচ্ছি, আদিবেগের মান কত, 0 প্লাস এটা বের করতে হবে, আর টি এর মান কিন্তু দিচ্ছে 60, এই মানগুলো বসায় দিচ্ছে। তাহলে আমরা কত লিখতে পারি, 30 সমান কত 60-এ, আমরা 60 চেঞ্জ করতেছি যেহেতু এটার মান বের করবো, এটাকে এই পাশে, এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, 60-এ সমান কত 30, তাহলে এ সমান কত হবে, এটা 60 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ। তাহলে কাটাকাটি করলে দেখবা, ক্যালকুলেটার ইউজ করো, এটার মান পাবা 0.5। লাস্টে দেখবা এই এটা মানে কি, ত্বরণ না, তাহলে যে মানটা বের করবে একদম সবার শেষে ত্বরণের এককটা বসায় দিতে হবে, যেইটাই বের করো, ত্বরণ হলে ত্বরণের একক, বেগ হইলে বেগের একক, একদম শেষে, এই যে লাস্টে। তবে এই কুলটো এত বাইর করছে না, এখানে শুধু ত্বরণের এককটা একদম অ্যাকুরেটলি লিখতে হবে, অ্যাকুরেটলি মানে এককটা যদি ঠিকমতো না লিখো তাহলে কিন্তু মার্ক কেটে দিবে, কিছুটা মার্ক কাটবে। তাহলে একদম শেষে লিখবা, শুরুতে লেখার দরকার নাই, পারবা? এটা গেল একটা। এখন আসো দুই নম্বর অঙ্কে যাই। এখন দুই নম্বর অঙ্কটা দেখো তো কী বলছে, আগে আমরা ডাক পড়ে পড়ে লিখে ফেলবো কী কী মান দেয়া আছে। যে স্থির অবস্থান হতে চলন্ত একটা গাড়ি, স্থির অবস্থান মানে কি, তার আদিবেগ 0, চলন্ত একটা গাড়িকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, অর্থাৎ ত্বরণ মানেই কিন্তু এ, এর মান কত দেয়া আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর বেগ হইল কত, হইল এত হইল, তাহলে শুরুতে 0 ছিল, ত্বরণ দেওয়ার পরে তার বেগ হইছে এত, এটা তো শেষ বেগ কিন্তু 20 মিটার পার সেকেন্ড। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, আমাকে টি এর মানটা বের করতে হবে। অর্থাৎ একটা গাড়িকে স্থির অবস্থা থেকে, আদিবেগ 0 থেকে, তুমি যদি 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে কিছু সময় চালাও, বলছে তার শেষ বেগ হবে এইটা, আমাকে বলছে কত সময় চালাইছে। তাহলে সিমিলারলি আমার সূত্রগুলো একটু লিখি বলো তো, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না এই জিনিসটা, হ্যাঁ, এটা তোমাদের বোঝানোর জন্য, হ্যাঁ, পরীক্ষায় জাস্ট এইটা আর এইটা লিখবা, কিন্তু কোন সূত্রটা ইউজ করবা আগে এটা তোমাকে জানানোর জন্য বা বোঝানোর জন্য কিন্তু আমি এটা লিখছি, এটা পরীক্ষা টরীক্ষায় লিখো না, হ্যাঁ। তাহলে নিজেই আগের মতোই এখানে কিন্তু এস দেয়া আছে, আমি কিন্তু সময় বের করব, তাহলে এটা তো সময় নাই, সো এটা ইউজ করার প্রশ্নই ওঠে না। তারপরে দেখো এই এটাও আমি ইউজ করব না, কারণ এখানে আমার দূরত্বের মানটা দেয়া নাই, তাহলে একটাই বাকি থাকে, এটা ইউজ করব, বি ইকুয়াল টু আমরা কী জানি, ইউ প্লাস এটি, তাহলে শেষ বেগের মান কত দেয়া আছে, 20, আদিবেগ কত, 0, এর মানই তো বের করবো নাকি, সরি এর মান না, আমাকে টি এর মান বের করতে হবে, এর মান দেয়া আছে 2 ইন্টু টি, বা আমরা লিখতে পারি 20 ইকুয়াল টু 2 টি, সাইড চেঞ্জ করতেছি, 2 টি ইকুয়াল টু কত, 20, বা টি হইলে 2 দ্বারা ভাগ হয়ে যাবে ওই পাশে, 20/2, অতএব টি ইকুয়াল টু কত, 10। তাহলে সময়ের এককটা কী বলো তো, সেকেন্ড না, এই সেকেন্ডটা তোমাকে এখানে লিখে দিতে হবে, এটাই হয়ে যাবে তোমার উত্তর বা আনসার, ওকে। চলো তিন নম্বর অঙ্কে যাই, যত অঙ্কে আগাবা তত ভালো বুঝতে পারবা, সো নির্ভয়ে আগাও, এবং যদি না বুঝো পজ দিয়ে দে, বারবার দেখো জিনিসটা, প্লাস নিজে খাতা কলম নিয়ে করো আমার সাথে সাথে, যেহেতু আমি কোর্সটা করাচ্ছি
আমার সাথে সাথে তোমরা যদি করো তোমাদের ফিজিক্স কোর্সটা এখানেই শেষ হয়ে যাবে, আলাদা করে কারো কাছে ইনশাল্লাহ পড়া লাগবে না। এখন তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো তো, 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো তো, একটা গাড়ির বেগ 1 মিনিটে, অর্থাৎ টি এর মান দেয়া আছে কত, 1 মিনিট। 1 মিনিট মানে কত, এটাকে সেকেন্ডে নিতে হবে, সময়কে সবসময় সেকেন্ডে নিতে হয়। 60 দ্বারা গুণ করে দাও, তাহলে 60-কে 60 সেকেন্ড। স্থির অবস্থা থেকে, তাহলে তার আদিবেগ কত, 0। একটা গাড়ির বেগ 1 মিনিটে বসে স্থির অবস্থা থেকে, আদিবেগ 0, 60 কিলোমিটার পার আওয়ার হয়। তাহলে একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়। তাহলে শুরুতে এটা এটা শেষ বেগ না, 1 মিনিট পরের বেগটাই শেষ বেগ। তাহলে এই শেষ বেগের মানটা কত, 60 কিলোমিটার পার আওয়ার। তা আমরা জানি বেগকে কিসে রাখতে হবে, মিটার পার সেকেন্ডে। সময়কে যেমন সেকেন্ডে, বেগকেও মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে আমি শুরুতেই বলে দিছি কিন্তু, কিলোমিটারকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হইলে আর কিচ্ছু না, 5/18 দ্বারা গুণ করে দিবা। যত কিলোমিটার পার আওয়ার ততকে তুমি 5/18 দ্বারা গুণ করে দাও। তাইলে এই জিনিসটা কোথায় চলে যাবে দেখবা, মিটার পার সেকেন্ডে। সহজ না, হিসাব করে দেখবা এটার মান পাবা 16.67 মিটার পার সেকেন্ড। এটা ডান। আমাকে বলছে ত্বরণের মান বের করতে, এ ইকুয়াল টু হোয়াট, আমাকে গাড়িটার কী বাইর করতে বলছে, ত্বরণ। তাইলে দেখবা আমার যে 3টা সূত্র আমি একটু এখানে লিখি দেখো তো, বি ইকুয়াল টু কত, U+AT, এস ইকুয়াল টু কত, UT+ ½AT² ওকে, তারপরে B² ইকুয়াল টু কত, U² + 2YCS। এই 3টা সূত্র, এই 3টা সূত্রে দেখো আমাকে ত্বরণ বের করতে হবে, যেহেতু দূরত্ব দেয়া নাই এই সূত্র আর এই সূত্র আগেই বাদ, কারণ এই সূত্র আমার দূরত্বও লাগবে ত্বরণ বের করতে হলে। তাহলে একটাই সূত্র থাকে, আমরা জানি বলবা বি সমান কত জানি, U+AT, বি সমান কত, U+AT। তাহলে বি এর মানটা কত, এই যে মিটার পার সেকেন্ডে এটা বসাবা, 16.67, আদিবেগ 0, প্লাস এর মানটা কত বলা আছে বলতো, নাই, কিন্তু এইটাও আমি বের করবো বোকা। তাহলে এ আর সময় কত, 1 মিনিট বা 60 সেকেন্ড। তাহলে আমরা কত লিখতে পারি, 16.67 ইজ ইকুয়াল টু 60A। সাইড চেঞ্জ করি, 60A সমান 16.67। তাহলে তারপরে কি হবে, এ সমান কত, এটা বাই 60, বা এ সমান 16.67 বাই কত, 60। তাহলে অতএব ক্যালকুলেশন যদি করে এটাকে 60 দ্বারা ভাগ করে, তাহলে পাবা 0.278। তাহলে লাস্টে কিন্তু এককটা বসায় দিতে হবে, তাহলে ত্বরণের এককটা কি বলতো, m/s², এটা হয়ে যাবে তোমার আনসার। ডান, দেখছো অঙ্কগুলো সহজ না, ওকে, আশা করা যায় পারবা, জিনিসটা বুঝতেছো তাই না। চলো 4 নম্বর অঙ্কে যাই। এখন তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো তো, দেখো তো কী কী দেয়া আছে আগে, স্থির অবস্থান থেকে, স্থির মানেই তার আদিবেগ 0। একটা বস্তুর 0.5 m/s² ত্বরণে, অর্থাৎ ত্বরণের মান দেয়া আছে কত, 0.5 m/s², 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তাহলে টিটা কত, 32 সেকেন্ড, আর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এস এর মান, এস ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। এটাই বলছে দেখো, স্থির অবস্থান থেকে একটা বস্তুর 0.5 m/s ত্বরণে, m/s² ত্বরণে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। একটা বস্তু স্থির অবস্থান থেকে এত ত্বরণে, 0.5 m/s² ত্বরণে যদি 32 সেকেন্ড চলে, তাহলে সে কত দূরত্ব যাবে। তাহলে অবভিয়াসলি আমি আগে আমার সূত্রগুলো একটু লিখিত বলো তো, বি ইকুয়াল টু কত, U+AT, এস ইকুয়াল টু UT+ ½AT², বি স্কোয়ার ইকুয়াল টু কত, U² + 2YCS, এই 3টা সূত্র। তাহলে অবভিয়াসলি দেখো এই সূত্রে কিন্তু দূরত্বই নাই, এস বাইর করতে বলো, এসই নাই, আমাকে কি এস বাইর করতে বলছে, এসি নাই তাই না। তাহলে এই সূত্র আমি ইউজ করবো না। তাহলে এখন বাকি থাকলো এইটা বা এইটা, এখানে কিন্তু আমার শেষ বেগটা দেয়া নাই, আছে দেখো তো শেষ বেগের কথা কোথাও বলা আছে, তাহলে আমি এই সূত্রটা ইউজ করবো না, কারণ এই সূত্রে আমার এই যে এস এর মান বের করতে হইলে আমার শেষ বেগটাও লাগবে, তাহলে এইটা বের করবো না। বাট এই সূত্রটা দেখো তো, এই যে 2 নম্বর সূত্রটা দেখো তো, এস এর মান বের করবো, আদিবেগও জানো, সময়ও জানো, ত্বরণও জানো। তাহলে এই সূত্রটা তোমার জন্য মানে ইউজ করা বেটার না, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো, বলো আমরা জানি এস ইকুয়াল টু কত, UT+ ½AT²
এই সূত্র আমরা ইউজ করব। ওকে, তাইলে এসটা তো বেরি করব, তা আদি বেগ জিরো ইন্টু সময় কত বত্রিশ প্লাস হাফ, এর মান দেয়া আছে কত পয়েন্ট ফাইভ ইন্টু টি এর মান কিন্তু বত্রিশ, তাহলে এটা হবে বত্রিশ স্কোয়ার, কিন্তু টি স্কোয়ার ভালো করে মান বসাবা, টি স্কোয়ার অর্থাৎ বত্রিশ স্কোয়ার। তাইলে বা আমরা এস সমান কি লিখতে পারি, জিরোর সাথে বত্রিশ গুণ করলে আনসারটা কত আসবে, জিরোই আসবে। প্লাস এইটা যদি তোমরা হাফ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু বত্রিশ স্কোয়ার করো, তাহলে বাবা টু ফিফটি সিক্স, তাহলে অতএব এস এর মান কত, টু ফিফটি সিক্স। তাহলে দূরত্বের এককটা কি মিটার না, তাহলে শেষে খালি মিটারটা লাগাই দেবে, এটা হয়ে যাবে তোমার আনসার। ওকে, এখনও সব পাঁচ নম্বর প্রশ্নে যাই। তাহলে পাঁচ নম্বর প্রশ্ন শুরু করার আগে একটু বলে দিই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে সাথে যদি ভালো লাগে বা ভালো লাগতেছে যদি মনে হয় তাহলে একটু শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, তাতে তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং দেখে। হ্যাঁ, আর আমি যে কোর্সটা শুরু করছি তোমরা অন্যদেরও জানাইতে পারো, তাহলে আমার এই কোর্সের একটা লাভ কিন্তু ফ্রি অফ কস্টে, মানে একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা কোর্সটা কমপ্লিট করে ফেলতেছো, তাই না? এবং আমি কিন্তু বলতেছি তোমাদের লাইভ ক্লাসও নিব, সো হয়তো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে দুইটা একটা লাইভ ক্লাস নিলে তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো আছে না, যে অঙ্ক করতে গেলে অনেকের ছোটোখাটো অনেক সমস্যা হয়, সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা, দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি কি বলছে দেখো তো, টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী, তাহলে এখানে ত্বরণের মান দেয়া আছে কত, টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলেটারে চেপে, অ্যাক্সিলেটার মানে বুঝছো তো, গাড়ির অ্যাক্সিলেটার যেটা দিয়ে গাড়ির গতি বাড়ায়, অ্যাক্সিলেটর মানেই গতি বাড়ানো আছে। হ্যাঁ, তাহলে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী অ্যাক্সিলারেটরে চেপে নয় মিটার যাওয়ার পর কোনো গাড়ির বেগ কত হয়, দশ মিটার পার সেকেন্ড হলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বলছে এখানে, কত মিটার গেছে, নয় মিটার, গাড়ির বেগ কত, দশ মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলেটারে চাপার মুহূর্তে গাড়িটার বেগ কত ছিল, তাহলে আমাকে আদি বেগটা জানতে চাইছি। আমি আবারও বলি, টু মিটার পার সেকেন্ড সৃষ্টিকারী ত্বরণ মানে এটা হলো ত্বরণের মান, টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সিলেটারের চেপে তুমি নয় মিটার গেছো, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব নয় মিটার। ওকে, কোনো গাড়ির বেগ কত হয়েছে, দশ মিটার পার সেকেন্ড, এটাই বলছে এখন, এখানে বইলা দিছে কিন্তু অ্যাক্সিলারেটরে চাপার মুহূর্তে গাড়িটার বেগ কত। তুমি ধরো এইখানে গাড়ির অ্যাক্সিলেটারে চাপছো, এখানে চাপার পরে বলছে কিন্তু তুমি কত, নয় মিটার যাওয়ার পরে তোমার বেগ এইটা হয়, ধরো এইখানে চাপছে অ্যাক্সিলেটারে, তোমার গাড়ির অ্যাক্সিলেটারে এইখানে চাপতেছ, অ্যাক্সিলেটার চাপতেছ, তাই না? তাহলে বলছে অ্যাক্সিলেটারে চাপার পরে তুমি নয় মিটার গিয়া ওই গাড়ির বেগ কত হয়, দশ মিটার পার সেকেন্ড হয়, তাহলে চাপার মুহূর্তে মানে শুরুর বেগটা জানতে চাইছে, অর্থাৎ তোমার কাছে কিন্তু আদি বেগটা জানতে চাইছে। দেখো অ্যাক্সিলেটারে চাপার মুহূর্তে মানে শুরুর বেগটা, শুরুর বেগটাকে আদি বেগ না ভাই। আর ডাটাটা কী দিয়ে আছে না, অ্যাক্সিলেটারে চেপে নয় মিটার যাওয়ার পর মানে চাপার পরে তুমি নয় মিটার গেছো এই বেগ পাইছে, তাহলে এটা শেষ বেগ না, এটা কিন্তু বুঝো, অনেকে বুঝতে পারে না কেন আদি বেগ বের করবো, তাহলে চিত্র তোমাদের দেয়া লাগবে না। তাহলে আমার সূত্রটা কি, আমার সূত্রগুলো একটু লিখি আবার, ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস টু আইস এস, ডান। আচ্ছা, তাহলে এখানে দেখো আমার বের করবো শেষ বেগ, সরি আদি বেগটা বের করবো ইউ, তাইলে আমার এখানে কিন্তু সময় দেয়া আছে দেখো তো নাই, তাহলে বুঝতেই পারতেছে এই দুইটা সূত্র আমি ইউজ করব না, কারণ এই দুইটা আদি বেগ বের করতে হলে আমার সময়টাও লাগবে, তাহলে আমি এই সূত্রটা কী করব, ইউজ করব, বলবো আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস, ডান। তারপরে বি স্কোয়ারের মান, বি এর মান কত, টেন, এটা কিন্তু স্কোয়ার আছে, এই যে বি স্কোয়ার মানে টেন স্কোয়ার, আদি বেগ তো বেরই করবো, ইউ স্কোয়ার প্লাস টু, এর মান কত, টু, এস এর মান হইল নয়, তাহলে এইটা কত, দশ দশে কত, একশো, সমান সমান হবে ইউ স্কোয়ার দুই দুগুণা চার, চার নং ছত্রিশ, আমরা সাইড চেঞ্জ করতেছি, ইউ স্কোয়ার প্লাস থার্টি সিক্স ইজ ইকুয়াল টু কত, হান্ড্রেড, বা ইউ স্কোয়ার সমান কত, হান্ড্রেড মাইনাস থার্টি সিক্স, বা ইউ স্কোয়ার সমান একশো থেকে ছত্রিশ গেলে চৌষট্টি, তাহলে ইউ স্কোয়ার সমান যদি চৌষট্টি হয় তাহলে ইউ সমান কত হবে, এই যে এটাকে রুট ওভার করে দাও, উভয় পাশে বর্গমূল করে দিচ্ছি, তাই না, বর্গমূল করলে এটা রুট স্কোয়ার, এখানে মানে শুধু ইউ, তো রুট ওভার সিক্সটি ফোর মানে কত, এইট,
আর এটা ব্যাগের এককটা বসায় দিবা মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে তোমার আনসার। ডান, আশা করা যায় পারবা। ওকে, এখন আসো 6 নম্বর অঙ্কে যাই। এখন তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো তো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত ট্রাকের একজন চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিল, এতে ট্রাকটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। ট্রাকটির ত্বরণ বের করতে বলছে। তাহলে জিনিসটা যদি আমি আঁকি এরকম একটু গ্রাফ দিয়ে, মানে চিত্র দিয়ে তোমাদের যদি বুঝাই, পরীক্ষার জন্য লাগবে না, চিত্র আঁকলেও পরীক্ষায় অসুবিধা নেই, যে এইরকম যে এখানে যখন ট্রাকটা ছিল, এই যে একটা ট্রাক কত বেগে চলতেছিল, এই যে এই আদি বেগে চলতেছিল, 72 কিলোমিটার পার আওয়ার বেগে এই আদি বেগে ট্রাকটা চলতেছিল, চলতে চলতে এইখানে থাকা অবস্থায় ট্রাকের ড্রাইভার দেখলো এইখান থেকে কত মিটার দূরে, এই যে 42 মিটার দূরে একজন পথচারীকে সে দেখতে পেল। একজন পথচারীকে কি করলো, দেখতে পেল। ট্রাকটা যখন এইখানে, এখান থেকে 42 মিটার দূরে সে একজন পথচারীকে দেখছে, দেখে কি ট্রাকের ড্রাইভার তো আর পাগল না, সে সাথে সাথে ব্রেক চেপে দিছে গাড়িটা থামানোর জন্য, নাহলে তো পথচারী মারা যাবে। এই চাপার পরে দে তার গাড়িটা কি করছে, পথচারীর 2 মিটার আগে এসে থেমে গেছে। গাড়িতে কি ট্রাক থেকে ব্রেক চাপার আগে বা মুহূর্তে ট্রাক থেকে পথচারীর দূরত্ব কিন্তু 42 মিটার ছিল, এত দূরত্বে দেখেই তো ব্রেক চাপছে। বলছে যে পথচারীর 2 মিটার আগে এসে ট্রাকটা থেমে গেছে, অর্থাৎ পথচারীর 2 মিটার, এই যে এইখানে এসে আমার ট্রাকটা কি হয়ে গেছে, থেমে গেছে এইখানে, এই যে 2 মিটার আগে। তাহলে তুমি অবভিয়াসলি বুঝতে পারতেছো ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত, 40 মিটার, টোটালটা 42, আর 2 মিটার আগে এসে থামছে পথচারীর 2 মিটার, তাহলে ট্রাকটা কতটুক দূরত্ব গিয়ে থামছে, 40 মিটার। আচ্ছা, চিত্র দিতেও পারো নাও দিতে পারো, তো এখানে কী কী দেয়া আছে বলো তো। এটা কিন্তু আদি বেগ, সে কিন্তু যখন ট্রাকে ব্রেক চাপে, এটা কিন্তু আদি বেগ, এত বেগে চলন্ত অবস্থায় ব্রেক চাপছে, তো আমি এখান থেকেই ধরতেছি জিনিসটা, তাহলে এইটাই হবে আমার আদি বেগ। আদি বেগের মান কত, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারকে অবশ্যই আমার কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে। তো মিটার পার সেকেন্ডে নিতে হলে আমি আগেই বলছি 5/18 দ্বারা গুণ করে দিব, তাহলে এটার মান তোমরা পাবা 20 মিটার পার সেকেন্ড, 72কে 5/18 দ্বারা যদি গুণ করে দাও। ডান, তারপরে বলছে চালক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে ব্রেক চাপছে, এতে ট্রাকটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কত, 42 - 2 সমান কত, 40 মিটার। এখানে সবাই ভুল করে, মনে করে ট্রাক 42 মিটার গেছে, আরে ভাই সে 42 মিটার আগে লোকটারে দেখছে, তো লোকটাকে বাঁচানোর জন্য ব্রেক চাইপা লোকটার 2 মিটার আগে এসে থামছে, তার মানে 40 মিটার গেছে, তাহলে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস সবাই বলতে পারবা, কেউ ট্রাকের শেষ বেগ কত, কিন্তু 0, এই যে বইলাই দিছে, তো ট্রাকটি পথচারীর 2 মিটার সামনে এসে থেমে গেল, ব্রেক চাপার পরে ট্রাকটা এখানে এসে থাইমা গেছে না, থাইমা গেলে তার শেষ বেগ কত, 0। আমাকে বের করতে বলছে ত্বরণ। ওকে, তাহলে আমি কোন সূত্র দ্বারা ত্বরণটা বের করব বলো তো। আমি যদি এখানে ছোট্ট করে 3টা সূত্র লিখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সময় দেয়া নাই, তাহলে এই সূত্র আমি ইউজ করব না। আমি এটা দেখি তো, এস ইকুয়াল টু ইউটি প্লাস কত, হাফ এ টি স্কোয়ার, এটাই সময় দেয়া নাই, তাহলে আমার তো ত্বরণ বের করতে হবে, সময় জানি না, সো এটা আমি ইউজ করব না, তাহলে এটাই দেখো তো, এই সূত্রটা ইউজ করলেই বের করতে পারবা। লিখি তাহলে বুঝতে পারবা, যে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2i এস। দেখো এই চিত্রটা ম্যান্ডেটরি না, দিলেও চলবে না দিলেও চলবে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2i এস। দেখো শেষ বেগ জানি, আদি বেগ জানি, অতিক্রান্ত দূরত্ব এস জানি, তাহলে এর মান বের করে ফেলতে পারবো। তাহলে দেখো তো এখানে বি এর মানটা কত, 0 স্কোয়ার, আদি বেগের মান কত, 20, কিন্তু মিটার পার সেকেন্ডের মান বসাবো, 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মানই তো বের করবো, আর এস এর মান কত দেওয়া আছে, 40, তাহলে হিসাব করো এটা 0, 20 স্কোয়ার মানে কিন্তু 400 প্লাস 80 এ, তাহলে আমি এই পাটটাকে এই পাশে আনতেছি, অর্থাৎ 400 প্লাস 80 এ সমান কত, 0। ওকে, তাহলে দেখো আমরা কী লিখতে পারি, 80 এটাকে রাখলাম, এই 400টা ওই পাশে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে বা এ সমান কত লিখতে পারি, মাইনাস 400/80, এটা ক্যালকুলেশন করে দেখবা মান পাবা -5, ত্বরণের এককটা লাস্টে বসায় দিবা মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান,
এখানে কিন্তু খুব ছোট্ট একটা জিনিস, এই অঙ্কটা বারবার করবা, বারবার পড়বা, যে এস এর মান 40 কেন, শেষ বেগ 0 কেন, শুরুর এইটাকে আমি আদি বেগ ধরছি কেন, এই কনসেপ্টটা বুঝলে তোমার পরবর্তীতে অনেক অঙ্ক ইজি হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, তারপরে আসো পরের অঙ্কে যাই। এখন তোমরা 7 নম্বর অঙ্কটা দেখো তো। 7 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 250 গ্রাম ভরের খেলনা গাড়িকে স্থির অবস্থান হতে, এখানে কিন্তু খেলনা গাড়ির ভর দেয়া আছে এম এর মান। হ্যাঁ, তাইলে বলছে স্থির অবস্থান, তাইলে খেলনা গাড়িটা স্থির অবস্থান মানে কি, তার আদি বেগ 0, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 8 মিটার চালনা করা হলো। অর্থাৎ এখানে ত্বরণের মান দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অতিক্রান্ত দূরত্ব এস এর মান কত, 8 মিটার। গাড়িটির উল্লেখিত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগে, অর্থাৎ টি এর মান বের করতে হবে। তাহলে যেহেতু এখানে কিন্তু ভরের কোনো কাজ লাগবে না, তোমাদের উদ্দীপকে কি অনেক সময় ঘ ঘ এর অঙ্কে করতে হয়, দেখবা কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকে যেটা কি কোনো অঙ্কে হয়তো অনেক সময় কাজে লাগে না, তো এখানে ভরটা আমার কোনো কাজে লাগবে না। তাহলে আমাকে বলছে একটা খেলনা গাড়ি স্থির অবস্থান থেকে, তার আদিবেগ 0, এই ত্বরণে চলে, 8 মিটার গেছে, তাহলে আমাকে বলছে এই যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 8 মিটার গেলে কত সময় লাগছে। তাহলে আমার সূত্রগুলো কি কি হইতে পারে, প্রবাবল সূত্র দেখো তো, এইটা না, রাইট? আচ্ছা, তাহলে যেহেতু সময়ই বের করতে হবে, আর এখানে আমি ইউজ করবো না কারণ শেষ বেগটা আমার জানা নাই, তাহলে এই সূত্রটা আমি কি করব না, ইউজ করব না, আর এটা তো সময়ের সূত্রই নাই, মানে সময় টিটাই নাই, তো এটা ইউজ করবো না। তাহলে এইটা ইউজ করলে আমার আনসারটা, এটা কেন ইউজ করলাম না, এটার কি শেষ বেগ আমি জানি, দেখো তো শেষ বেগের কোনো ডাটা এখানে দেয়া নাই, তাই এটা আমি ইউজ করি নাই, কারণ আমার একটা ইকুয়েশনে একটাই আননোন বের করতে পারবো। তাহলে বলবো আমরা জানি এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, রাইট? তাইলে এস এর মান কত দেয়া আছে, 8, আদিবেগ 0, এই সময়টাই তো আমাকে বের করতে হবে, প্লাস হাফ এর মান কিন্তু 1 ইন্টু কত টি স্কোয়ার, রাইট? তাহলে 8, 0-র সাথে টি কেন, দুনিয়ার যাই গুণ করো 0-ই আসবে, প্লাস হাফ ইন্টু 1 মানে কত, হাফ টি স্কোয়ার, সাইড চেঞ্জ করতেছি, আচ্ছা 8 ইকুয়াল টু 0, তো 0-ই, হাফ টি স্কোয়ার, সাইড চেঞ্জ করো, হাফ টি স্কোয়ার সমান কত, 8, বা ক্রস গুণন করে দিচ্ছি, এই দুইটা ওই পাশে গুণ হয়ে যাবে, টি স্কোয়ার ইকুয়াল টু কত, 16, তাহলে অতএব টি সমান কত হবে, এটা বর্গমূল করে দাও, রুট ওভার 16 মানে কত, 4, সময়ের একক হলো সেকেন্ড, তাহলে এইটা হয়ে যাবে তোমার আনসার। ডান, আসো পরের অঙ্কে যাই। তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো তো, একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, তাহলে আদিবেগটা কত, 0, সুষম ত্বরণে 5 সেকেন্ডে টিটা কত, 5 সেকেন্ড, 50 মিটার পথ অতিক্রম করে, তাহলে এস এর মান কত, 50 মিটার। এটাই বলছে একটা বস্তু স্থির অবস্থান মানে কি, তার আদিবেগ 0, সুষম ত্বরণে চলছে বলছে 5 সেকেন্ডে, অর্থাৎ টি এর মান 5 সেকেন্ডে 50 মিটার, মানে এস এর মান 50 মিটার যা। কিন্তু এখানে একটা জিনিস অঙ্কটা বলে দিছে দেখো, 15 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে, আমাকে বলে নাই 5 সেকেন্ড পরে বেগ, 5 সেকেন্ড পরে বেগ হলে তো আমি এই ডাটাটা ইউজ করতে পারবো, এটা কিন্তু 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এই এস এর মানটা কি, এই যে এটা দেয়া আছে না আমি 50 মিটার, এটা কিন্তু কি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা তুমি 15 সেকেন্ডের জন্য ইউজ করতে পারবা না, তুমি 15 সেকেন্ডে কটটুক গেছে সেটা না জেনে এটা তুমি ইউজ করতে পারবা না। তাহলে এখানে আমাকে কি করতে বলবে, আমাকে বের করতে হবে 15 সেকেন্ড পরে বেগ, 15 সেকেন্ড পরে বেগটা বের করতে হবে। ডান, আমি যদি একটু গ্রাফ এঁকে বা চিত্র এঁকে তোমাদের দেখাই, দেখো তো এইটা না, একটা বস্তু শুরুতে আদিবেগ 0 ছিল, সে 5 সেকেন্ডে কত মিটার আসছে, এখানে আসছে 50 মিটার গেছে, আমাকে বের করতে হবে এই যে 15 সেকেন্ড পরে এইখানের পয়েন্টের তার শেষ বেগ। তাহলে শেষ বেগ বের করার সূত্রটা যদি আমি একটু বলি দেখো, আমি যদি এই সূত্র ইউজ করে বের করতে চাই 15 সেকেন্ড পরের বেগ, তাহলে কিন্তু আমি কি জানি দেখো তো, শেষ বেগ তো বেরই করবো, আদিবেগ কিন্তু দেয়াই আছে, বস্তুর আদিবেগটা কত, 0, সময় দেয়া আছে 15 সেকেন্ড পরের বেগটা বাইর করবে, তাহলে আমার ত্বরণটা লাগবে, কিন্তু ত্বরণটা কি লাগবে, আর অন্য কোনো সূত্র তুমি, আরও দুইটা সূত্র আছে না দেখো তো, এখানে তো আরও কঠিন, 15 সেকেন্ড পরের অতিক্রান্ত দূরত্ব লাগবে, ত্বরণ, দুইটা জিনিস এক্সট্রা লাগবে, তাইলেই না আমি শেষ বেগটা কি করতে পারবো, বের করতে পারবো।
তাহলে এটা ইউজ না করাই বুদ্ধিমানের কাজ, কারণ এটার জন্য দেখা যাচ্ছে আরও একটা জিনিস লাগবে, 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তারপর আরেকটা কি লাগে, এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা তো শেষ বেগ নাই, সো এটা ইউজ করার প্রশ্নই উঠে না। তাহলে আমি দেখলাম যে আমার বেগ যদি বের করতে চাই 15 সেকেন্ড পরের বেগ, তাহলে আদি বেগটা আমি জানি, শুরুর আদি বেগ মানে 15 সেকেন্ড পরের বেগ আমি এই ডাটাটা পুরো ইউজ করব, তাই না? 15 সেকেন্ডের শুরুতে আদি বেগ 0, তাহলে 15 সেকেন্ড পরের বেগটা টি তো জানি, টি তো বলেই দিছে 15 সেকেন্ড পরের বেগ। তাহলে আমার কী বের করতে হবে, ত্বরণটা বের করে নিতে হবে। তাহলে ত্বরণটা কিভাবে বের করব, ত্বরণটা বের করব এই জায়গা থেকে, এই যে 5 সেকেন্ডের ডাটাটা দিস না, বইলা দিছে কিন্তু বস্তু পুরা পথ সুষম ত্বরণে চলে, অর্থাৎ 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড মানে শুরু থেকে 15 সেকেন্ড পর্যন্ত একই ত্বরণে গেছে। তাহলে এই 5 সেকেন্ডের ডাটা থেকে আমি প্রথমে ত্বরণ বের করে নিব, তাইলে তারপরে এই সূত্রে বসায় দিলেই আমি কি পেয়ে যাব, 15 সেকেন্ড পরের বেগ। এই চিত্রটা দিলে দাও, না দিলে না দাও অসুবিধা নাই। তাহলে বলবো আমরা জানি কি, এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হলো 5 সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, 50, আদি বেগ কিন্তু 0, 0 × 5 প্লাস হাফ এ ইন্টু কত, 5 স্কোয়ার। এখানে 5 সেকেন্ডের ক্ষেত্রে আমি ত্বরণটা বের করতেছি, ওকে? তাহলে দেখো তো এটা 50, 0-র সাথে 5 গুণ করলে 0, প্লাস 25-কে 2 দ্বারা ভাগ করলে এটা আসবে 12.5 এ, 5 × 5=25-কে 2 দ্বারা ভাগ করলে 12.5। তাহলে 50 সমান কত হবে, 0 প্লাস কত, 12.5 এ। তাহলে 50 সমান কত হবে, তাহলে দেখো 50 সমান কত হবে, 12.5 এ। সাইড চেঞ্জ করে দাও, 12.5 এ সমান কত, 50, বা এ সমান কত হবে, 50/কত, 12.5। এটা ক্যালকুলেশন করে দেখবা আসবে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমি দেখলাম 5 সেকেন্ডে বস্তু কী ত্বরণে চলছে, 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, 15 সেকেন্ড পর্যন্ত বস্তু একই ত্বরণে চলবে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, অতএব বলবা 15 সেকেন্ড পরে বেগ, আমরা কি জানি, বি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। তাহলে 15 সেকেন্ড, আদি বেগ কিন্তু 0, ত্বরণ কিন্তু 4 × কত 15, সময় কিন্তু 15 সেকেন্ড পরে, এক্ষেত্রে টি হবে 15। তাহলে 0 প্লাস কত 60/60, এককটা বসায় দাও মিটার/সেকেন্ড, এটা হয়ে যাবে তোমার উত্তর। 15 সেকেন্ড পরের বেগ বের করতে হলে তোমার ত্বরণটা লাগবে। তাহলে মনে রাখবা ত্বরণটা এই 5 সেকেন্ডের যে ডাটাটা দেয়া আছে সেটা থেকে বের করে নিতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাই বুঝবো কেমনে, সবসময় মনে রাখবে এক্সট্রা ইনফরমেশন দেয়াই থাকে ওইখান থেকে কিছু একটা বের করে অপরটার মান বের করার জন্য, ওকে? ডান, এখন আসো পরের অঙ্কে যাই। 9 নম্বর অঙ্কটা কি, রনি স্থির অবস্থান হতে, তাহলে রনির আদি বেগ কত, 0, এত সুষম ত্বরণে চলে, অর্থাৎ ত্বরণের মান, ওকে? স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়, অর্থাৎ টি এর মান কত, 70 সেকেন্ড। রনির যাত্রাস্থান হতে স্কুলের দূরত্ব, অর্থাৎ এস এর মান জানতে চাইছে। জিনিসটা হয়েছে কি, রনি স্থির অবস্থান থেকে এত ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। তাইলে চিন্তা করো, রনি এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে স্কুলে গেছে, তাহলে রনির অতিক্রান্ত দূরত্ব আর রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব একই কথা না? রনি যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে 70 সেকেন্ড পরে স্কুলে গেছে, তাই না? এত ত্বরণে চলছে, তাই না? তাহলে রনির যাত্রাস্থান থেকে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে আর যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব কিন্তু একই হবে। তাহলে আমার এই ডাটা দেয়া আছে, আমার সূত্র কি জানি আমরা, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2S। কোনটা ইউজ করবো বলো তো, সময় দেয়া নাই, এটা সময় নাই, সো এটা আমি ইউজ করব না, সময় দেয়া আছে বাট এটা সময় নাই, প্লাস শেষ বেগও দেয়া নাই, তাইলে এস এর মান বের করতে পারবো না এটা দিয়ে। আচ্ছা, এখন বাকি থাকলো এই দুইটা, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাইর করবো, এটা তো নাই এখানে, তো এস এর মানই নেই, তাহলে এটা দিয়ে আমরা ইউজ করতে পারবো, যে আমরা জানি এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আদি বেগ 0 × 70 সেকেন্ড প্লাস হাফ এর মান কত, 0.4 ×
70 স্কয়ার। তাহলে জিরোর সাথে 70 গুণ করলে জিরো, ওকে, প্লাস এই যে হাফ ইন্টু পয়েন্ট ফোর ইন্টু 70 স্কয়ার, এটা হবে 980 মানটা। হাফ ইন্টু পয়েন্ট ফোর ইন্টু 70 স্কয়ার গুণ করলে পাবো 980। তাহলে আমরা লিখতে পারি, অতএব এস ইকুয়াল টু কত, 980 লাস্টে মিটার দিয়ে দিবে, এটা হয়ে যাবে তোমার আনসার। ডান, এখানে জিনিসটা বুঝছো তো, রনির অতিক্রান্ত দূরত্ব এটাই হবে রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব, এগুলো দেওয়া লাগবে না, ওকে, এগুলো তোমার রাফ বোঝাচ্ছি। আচ্ছা এখন আসো 10 নম্বর অঙ্কটা। এখন 10 নম্বর অঙ্কটা দেখো, আজকের লেকচারের শেষ অঙ্ক। আমি কিন্তু শুরুতেই বলে দিছি আজকে কিন্তু সরলরৈখিক গতির একদম ইজি ইজি অঙ্কগুলো পড়াবো, যে অঙ্কগুলো পরীক্ষায় আসে কিন্তু, আসে না যে তা না, বাট এইগুলো নিয়ে তোমরা একটু কী করো, হাতটাকে গরম করো। প্লাস আমি কিন্তু একটু পরেই দেখবো 10টা ইসডাব্লিউ দিচ্ছি তোমাদের, ওইগুলো নিজেরা করলে দেখবো অনেক জিনিস বুঝবা। পরবর্তী যেটা দিব সরলরৈখিক সেটা একটু কঠিন, তো ওই লেকচারটা কিন্তু অবশ্যই দেখবে, মিস করবা না। হ্যাঁ, আর সাথে সাথে আবারও বলি, যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওকে, আমি বারবার একই কথাই বলতেছি, কারণ যদি বেশি বেশি ভিউ হয় তাহলে আমাদেরও আরও ভালো ভালো লেকচার তৈরি করতে কী লাগে, ভালো লাগে, ওকে। তারপরে যারা মনে করো যদি কেউ কোর্সটা করার আগ্রহী থাকে তোমাদের ফ্রেন্ডের মধ্যে, তাদের সাথে শেয়ার করো। হ্যাঁ আচ্ছা, এখন তোমরা 10 নম্বর অঙ্কটা দেখো তো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটা ট্রেন। তাহলে ট্রেনের ত্বরণ দেয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো স্টেশন অতিক্রম করার পর 10 সেকেন্ডে টি ইকুয়াল টু কত, 10 সেকেন্ড, কত মিটার দূরত্ব যায়, 240 মিটার, অর্থাৎ এস ইকুয়াল টু কত, 240 মিটার। অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলন্ত একটা ট্রেন 10 সেকেন্ডে 240 মিটার গেছে, এটাই। তাহলে টি এর মান 10 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 240 মিটার। বলছে স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনটির বেগ কত ছিল। তো এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে ভাই এটার আদি বেগ হবে না শেষ বেগ হবে। তাহলে আমি একটু বলি চিত্র একে, দেখো তো এটা বলছে, একে জিনিসটা বুঝেছি, এটা ধরো এটা হলো স্টেশন, এটা হলো কি স্টেশন, এই স্টেশন বলছে কি চলন্ত একটা ট্রেন কোনো স্টেশন অতিক্রম করার পরে, যে স্টেশন তাইকা যাওয়ার পরে, মানে স্টেশন থেকে যাওয়ার পরে বলছে কত, 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব যায়, 240 মিটার। এই যে ট্রেনটা স্টেশনকে, এটা হলো স্টেশন চিন্তা করো, হ্যাঁ স্টেশনকে বইলা দিছে কিন্তু অতিক্রম করার পর 10 সেকেন্ডে, মানে এই যে স্টেশনকে অতিক্রম করার পর, স্টেশন দেখি ছাড়ার শেষ মুহূর্তে আঁকে, স্টেশনের একদম শেষ মাথা থেকা 10 সেকেন্ডে 240 মিটার, অর্থাৎ স্টেশনকে অতিক্রম করার পরে 10 সেকেন্ডে 240 মিটার গেছে। আমাকে বইলা দিছে কিন্তু স্টেশনকে অতিক্রম করার সময়, অর্থাৎ অতিক্রম করার সময়টা এটা না যখন অতিক্রম করে, এটা তো অতিক্রম করার পরে 10 সেকেন্ডে এত মিটার গিয়ে এখানে চলে আসছে, স্টেশনকে 240 মিটার পিছনে ফেলায় চলে আসছে, আর বলছে স্টেশনকে অতিক্রম করার সময়। তাহলে তোমার আদি বেগটা জানতে চাইছে, তাহলে এখানে আদি বেগের মানটা বের করবা, ওকে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো দেখো তো, আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার তো শেষ বেগ জানি না, তাহলে আদি বেগ বের করবো কেমন, এটা ক্যান্সেল। তাহলে এইটা আসো এস ইকুয়াল টু ইউটি প্লাস কত, হাফ এ টি স্কোয়ার। এটা সময় জানি, ত্বরণ জানি, দূরত্ব জানি, তাহলে কি আমি আদি বেগটা বের করতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে এটা দিয়েই আমরা করি, এটা দেওয়া লাগবে না, হ্যাঁ এটা রাফ, এগুলো রাফ, তা তোমাদের জ্ঞান দেওয়ার জন্য, যে আমরা জানি এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর মান কত, 240, ইউ বের করতে হবে, সময় কিন্তু দেওয়া আছে 10, প্লাস হাফ এর মান 4 ইন্টু কত, এটা কিন্তু স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার, এটা কিন্তু শুধু 10, টি, এটা কিন্তু টি স্কোয়ার। এই ছোটো ছোটো জিনিস খেয়াল করো, আইকেল এই জায়গাগুলোতে অনেকে অঙ্কে ভুল করে। তারপরে আসো 240 সমান 10 ইউ, প্লাস এটা যদি করো হাফকে 4 দ্বারা গুণ করলে, ভাগ করলে, মানে সরি 4কে যদি 2 দ্বারা ভাগ করো 2, আর 10 স্কোয়ার মানে 100, মানে এটা পাবা 200। তাহলে চিন্তা করো, একটু সাইড চেঞ্জ করতেছি, 10 ইউ প্লাস কত, 200, সাইড চেঞ্জ, এটাকে ওই পাশে 240, বা 10 ইউ সমান এটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 240 মাইনাস কত, 200, বা 10 ইউ সমান কত, 40, ওকে। তাইলে অতএব ইউ সমান কত হবে, 10 দ্বারা এটাকে ভাগ হয়ে যাবে, 40 ভাগ কত, 10 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে, এই যে ছোটো ছোটো জিনিস, স্টেশনকে অতিক্রম করার সময়
মানে শুরুর বেগটা জানতে চাইছে, কারণ ডাটাগুলো দেয়া আছে অতিক্রম করার পরের ডাটা। তাহলে এটা গেল। তাহলে এখন দেখো আমি 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক এখানে লিখে দিছি, অঙ্কটা তুলে দিছি, তোমরা অঙ্কগুলো অবশ্যই করবা। ওকে, অঙ্কগুলো করে তোমরা আমার একটা ফেসবুক পেজ আছে, হ্যাঁ, বিডি ভার্চুয়াল, সেম চ্যানেলের নামে বিডি ভার্চুয়াল একাডেমি, হ্যাঁ, ওইখানে তোমরা কি করতে পারো, বিডি ভার্চুয়াল একাডেমি সেম চ্যানেলের নামে, ইউটিউব চ্যানেলের নামে, ওইখানে তোমরা সাবমিট করতে পারো যদি তোমাদের ভালো লাগে। তোমরা যারা যারা সাবমিট করবা আমি অবশ্যই দেখে ফিডব্যাক দিব, একটু গ্যারান্টি দিলাম, হ্যাঁ, ওকে। আর যারা মনে করো যে ফিডব্যাক নেওয়া লাগবে না, মানে তোমার প্র্যাকটিসের জন্য ফিডব্যাক যে নিতেই হবে এমন কোনো কথা নাই, ফিডব্যাকটা যে নিতে হবে এমন কোনো কথা নাই, তোমরা নিজেরা কিন্তু অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবা। আর অনেকে কী করে, চোখ ভোলায় যে আমি পারি কি পারি না। আরে ভাই, তুমি করতে যাও তাহলে তোমার জিনিসগুলো মাথার মধ্যে অনেক ভালো ক্যাপচার হবে, তোমার জিনিসগুলো আরও বেশি কী করতে পারবা, বুঝতে পারবা, তোমাদের মাথার মধ্যে অনেক জিনিস বা অনেক চিন্তা নতুন নতুন করে ক্রিয়েট হবে, যেটা তোমরা নিজেরাই সলভ করতে পারবা। ওকে, তাহলে আমার একটাই রিকোয়েস্ট, ওকে, দেখে দেখে যায় না, যেটা পারে এটা পারে, একটু খাতা কলম নিয়ে অ্যাটলিস্ট যে সূত্রটা লিখে অঙ্কটা করে ফেলা, সব কিছু দেয়া আছে দেয়া আছে তোলার দরকার নেই। তাহলে 11 নম্বর অঙ্কটা, একটা গাড়ি স্থির অবস্থা হতে সমতরণে চলতে শুরু করে 20 সেকেন্ডে সর্বোচ্চ 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, ত্বরণ নির্ণয় করতে বলছে। 12 নম্বর দেখো তো, একটা গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটার ত্বরণ বের করতে বলছে। 13 নম্বর দেখো তো, কোনো বাস 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাকে ব্রেক প্রয়োগে 30 সেকেন্ডে থামানো হলে মন্দন কত বের করতে বলছে। ডান, এই 3টা অঙ্ক দেখো, কোনো কনফিউশন থাকলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করো অথবা পেজেও নক দিতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, অথবা নিজেরা নিজেরা ট্রাই করো, আমার কাছে পাঠাইতে হবে এমন কোনো কথা নাই। ওকে, এই 3টা একটু পজ দিয়ে তোমরা করে নিবা। তারপরে আসো 14 নম্বর অঙ্কটা দেখো তো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করার, অর্থাৎ এত বেগে চলন্ত একটা গাড়িতে 6 সেকেন্ড যাবৎ এত ত্বরণ দেওয়া হলো, গাড়িটি ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে। 15 নম্বর আসো, 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন। তাইলে 10 কিলোমিটার পার বেগে চলমান, এটা হইলে গিয়া ট্রাকের ড্রাইভার বলতে পারো, আমি এখানে ড্রাইভার ওয়ার্ডটা মিস করছি। তাহলে প্রশ্নটা হবে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান ট্রাকের ড্রাইভার রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটা ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল, ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, 16 নম্বর অঙ্কটা দেখো তো, ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 কিলোমিটার দৌড়ায়, রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে। গেল 17 নম্বর আসো, আমি কিন্তু কিছু বলতেছি না, তোমরা করো, তোমরা নিজেরা দেখো আইডিয়া জেনারেট করে পারো কি না। হ্যাঁ, সূত্র কিন্তু ওই 3টাই, সূত্র কি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, এই 3টা সূত্র বলে দিছি, তাই না, তাহলে পারবা। 17, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান চলন্ত একটি গাড়ির ড্রাইভার 11 মিটার দূরে একটা শিশুকে দেখতে পেয়ে ব্রেক চাপলেন এবং শিশুটি হতে 1 মিটার দূরে গাড়িটিকে থামালেন, ব্রেক চাপার পর ত্বরণ বের করতে বলছে। ওকে, 18 নম্বর অঙ্কটা দেখো তো, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে, বুলেটের মন্দন বের করতে বলছে। এখানে যে বুলেট বেগটা দেয়া আছে না, এই যে দেখো 1.5 কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার না, যে তুমি 5/18 দ্বারা গুণ করে এটাকে মিটার পার সেকেন্ডে নিবা, এটা কিলোমিটার পার সেকেন্ডেই আছে। তাহলে শুধু কিলোমিটারকে তুমি কোথায় নিয়ে যাও, মিটারে নিয়ে যাও। তাহলে এই যে দেখো, এটার জিনিসটাকে আমরা এটা লিখতে পারি না, 1.5, এই কিলোমিটার কিন্তু উপরে, কিলোমিটার আর এই এসটা কিন্তু নিচে, তাহলে কিলোমিটার পার সেকেন্ড কি, কিলোমিটার উপরে এসটা,
নিচে। তাহলে এই কিলোমিটারকে মিটারে নিতে হইলে, কিলোমিটারকে মিটারে নিতে হইলে 1000 দ্বারা কি করে দাও, গুণ করে দাও। তাহলে দেখো কিলোমিটারটা মিটারে চলে যাবে, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু কিলোমিটার পার সেকেন্ড আছে, কিলোমিটার পার সেকেন্ড মানে শুধু কিলোমিটারকে মিটারে নিতে হবে, 1000 দ্বারা গুণ করে দিলেই হবে। তারপরে আসো 19 নম্বর। 19 নম্বর কি বলছে, সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলার সময় 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে। 20 নম্বর দেখো লাস্ট অঙ্ক, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে 6 সেকেন্ড যাবৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলো, তরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে তোমাদের এই 10টা অঙ্ক তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে নিজেরা করো, নিজেদের অ্যাসাইনমেন্ট নিজেরা দাও। ওকে, তাহলে আমার লেকচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাথে সাথে আমি কিন্তু এই কোর্সটা আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম, তাহলে তোমরা নিজেরাই এই কোর্সটা যাতে কমপ্লিট করতে পারো, যাদের আগ্রহ আছে বা ভালো লাগে আমার লেকচার, তারা কিন্তু পুরোটা লেকচারে এই যে পরপর দিচ্ছি না সেটা একটু দেখতে থাকো। এবং শুধু দেখা না, আমি যে অঙ্কগুলো করাচ্ছি আমার সাথে সাথে অঙ্কগুলো করো, প্লাস আমি যে অঙ্কগুলো দিচ্ছি সেগুলো তোমরা বাসায় করো। আর ভিডিও লেকচারের কিন্তু একটা সুবিধা, তোমরা যদি কোনো অংশ না বুঝে পজ দিয়ে দিয়ে কিন্তু পিছনে এসে দেখতে পারো, তাই না? এটা গেল একটা সুবিধা। আর তোমাদের ফ্রেন্ডের মধ্যে যদি কেউ আগ্রহী থাকে তোমার মনে হয়, তাদেরকে একটু জানায় যে ভাই একটা মানে ফিজিক্সের কোর্সটা করায় দিবে ফ্রি অফ কস্টে, তোমরা যাতে লেকচারগুলো পুরোপুরি দেখো। আমি আগেই বলছি কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টারের মাঝখানে অথবা শেষে একটা বা দুইটা লাইভ সেশন নিব, যাতে তোমরা কী করতে পারো একটা ইন্টারসেকশন হয়, আমি নিজেও যাতে বুঝতে পারি তোমরা আসলে কী চাচ্ছ, কীভাবে ক্লাস নিলে বা কীভাবে পড়লে আরও বেটার হয়। হ্যাঁ, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।